আল্লাহর নবীর কাছে বসে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন হায়রে আমার বাবার কি কষ্ট হইতেছে আমার বাবার কি কষ্ট হইতেছে রাসূল বলেন ফাতেমা তুমি কেঁদো না আজকের পর থেকে তোমার বাবার আর কোনো কষ্ট হবে না আল্লাহু আকবার ও ফাতেমা আজকেই তোমার বাবার কষ্ট আজকের পর থেকে আর কোনো কষ্ট হবে না বাড়ির ভাইরা আমার ও মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে বলেছেন আল্লাহুম্মার রফীকাল আলা اللهم الرفيق الأعلى الصلاة الصلاة وما ملكت أيمانكم نبيجي أي كتا قلو بولي قولي الله رشان نتی چلے گسين نبيجي دنیا تك بداية ہوئے گسين او مسلمان فاطمة رضي الله عنها نبيجي كاجي بوشي بوشي چوكر باني چر دیئے نیرو بے چوكر باني چر دیئے کاننا کرو دیسن نار بول دیسن اے اللہ امر بابا دنیا رمد دیکھو دونا কষ্ট করেছেন দাওয়াতের জন্য আমার বাবা ইসলামের তাওহীদের দাওয়াত দিতে গিয়েছেন বেঈমানেরা আমার বাবাকে কষ্ট দিয়েছে আমার বাবার শরীর দিয়ে রক্ত জড়াইছে আমার বাবা দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছেন আজ আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন ও মুসলমান সাহাবায়ে কেরাম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করেছেন দাফন করে যখন বাড়িতে আসেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেই সমস্ত সাহাবায়ে কেরামের সম্মুখে ফাতেমা বের হতে পারবেন উনাদেরকে ডেকে ডেকে বলতেছেন ওরে সাহাবারা নবীজির কবরের উপরে তোমরা মাটি দিয়েছো তোমাদের কলিজাটা কি একটু কাঁপলো না তোমাদের কলিজা কি একটু কাঁপে নাই মায়ের নবীকে মাটির ভিতরে রেখে উপরে তোমরা মাটি দিয়ে চাপা দিয়েছো তোমাদের কি একটু দরদ লাগে নাই ও মুসলমান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না করেছেন তবে হাউমাউ করে কান্না করেন নাই নীরবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন ও মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ বাবাকে হারিয়ে ফাতেমা হাউমাউ করে কান্না করে নাই ধৈর্য ধারণ করেছেন কি করেছেন আজ এখন কি করেছেন প্রিয় ভাইরা আমার তাহলে আমাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমরা অধৈর্য হব না ধৈর্য ধারণ করব আমরা ধৈর্য ধারণ করব صبر করব প্রিয় ভাইরা আমার অনেক সময় দেখা যায় আমাদের সন্তানাদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ছোট সন্তান সন্তানাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে অনেক সময় আমরা অধৈর্য হয়ে যায় না অধৈর্য হওয়া যাবে না আমাদেরকে صبر করতে হবে কি করতে হবে আর যখন কি করতে হবে صبر করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এর দ্বারা আমাদেরকে পুরস্কার দিবেন কে আর যখন কে উপস্থিত সম্মানিত মুসলিয়ানি কেরাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যেই মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিনে মহান মালিকের মহান হুকুম জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আমাদেরকে সবার আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য মুখ খুলে প্রাণ ভরে দিলটাকে উজাড় করে শুকুরি একই সাথে জুড়ে সুরে কালিমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিয়ান কেরাম আমরা আলোচনা করছিলাম সুরায় আসরকে সামনে রেখে সুরায় আসরকে সামনে রেখে আমরা আলোচনা করছিলাম সুরায় আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে আমাদেরকে কয়টা কর্মসূচি দিয়েছেন আর জোরে কোন কয়টি আর জোরে বলতে হবে কয়টি আল্লাহ আমাদেরকে চারটি কর্মসূচি দিয়েছেন আল্লাহ কি বলেছেন সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত কিন্তু এই চার গুণ যারা অর্জন করবে তারা ক্ষতিগ্রস্ত হবে প্রিয় ভাইরা আমার এক নাম্বার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু এক নাম্বার কি ঈমান এক নাম্বার কি আর যদি এক নাম্বার কি স্মরণ রাখতে হবে আমার সাথে বলতে হবে এক নাম্বার কি ঈমান এক নাম্বার কর্মসূচি ইমানকে নরবর রাখতে হবে না অবিচল অটল রাখতে হবে ইমানকে অবিচল অটল করতে হবে ইমানকে মজবুত করতে হবে শক্তিশালী করতে হবে এক নাম্বার কি ইমান আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
দুই নাম্বার হলো আমলে সালেহ দুই নাম্বার কি নেক আমল দুই নাম্বার কি আর যখন দুই নাম্বার কি দুই নাম্বার কর্মসূচি হচ্ছে নেক আমল আমলে সালেহ তিন নাম্বার وعملوا الصالحات وتواصوا بالحق তিন নাম্বার কি হকের দাওয়াত তিন নাম্বার কি সত্যের দাওয়াত কিসের দাওয়াত সত্যের দাওয়াত সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা হচ্ছে তিন নাম্বার কর্মসূচি চার নাম্বার কর্মসূচি আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর চার নাম্বার কর্মসূচি আল্লাহ দিয়েছেন ধৈর্য সবর ধৈর্য সবর আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে সবুর সবুর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এই ধৈর্যের কর্মসূচি আল্লাহ আমাদেরকে চার নম্বরে দিয়েছেন প্রিয় ভাইরা আমার আমাদেরকে সবুর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এই চারটি গুণ যারা অর্জন করবে আল্লাহ কি বলেছেন তারা ক্ষতিগ্রস্ত হবে আর যদি কোন তারা ক্ষতিগ্রস্ত হবে আমরা আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই আর যদি কোন ক্ষতিগ্রস্ত হতে চাই তাহলে এই চার গুণ আমাদেরকে অর্জন করা লাগবে কি লাগবে না এই চার গুণ আমাদেরকে অর্জন করতে হবে প্রিয় ভাইরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে চার নাম্বার কর্মসূচি সবর এই ধৈর্য আমাদেরকে ধারণ করতে হবে ধৈর্যের মধ্যেই হচ্ছে সফলতা ধৈর্যের মধ্যেই সফলতা প্রিয় ভাইরা দুনিয়ার ক্ষেত্রেও যদি কেউ সফল হতে চায় সফলতা অর্জন করতে চায় ধৈর্য ছাড়া হবে অ মুসলমান কেউ যদি ব্যবসার মধ্যে সফলতা অর্জন করতে চায় ধৈর্য ছাড়া হবে না কি বলেন ঠিক ঠিক না ধৈর্য ছাড়া কি ব্যবসার মধ্যে সফলতা অর্জন করা যাবে ব্যবসা দোকানে গেলাম ব্যবসা বাণিজ্যে গেলাম কতক্ষণ বসে আবার চলে আসলাম ব্যবসা ঠিক থাকবে না আমও যাবে সালাও যাবে আমও যাবে সালাও যাবে ধৈর্য ধারণ করে আমাকে বসে থাকতে হবে ধৈর্য ধারণ করে আমাকে ব্যবসা চালিয়ে যেতে হবে আমি যখন ব্যবসা চালিয়ে যাব একদিন আমাকে সফলতা দিবেন কে একদিন আমাকে সফলতা অর্জন করে দিবেন আল্লাহ আমার সফলতা আসবে তবে আমাকে ধৈর্য ধারণ করতে হবে সবুর করে আমাকে ব্যবসা চালিয়ে যেতে হবে প্রিয় ভাইরা আমার কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় ডাক্তার হতে চায় যদি পড়াশোনা না করে তাহলে কি ইঞ্জিনিয়ার হতে পারবে ডাক্তার হতে পারবে সবর করে ধৈর্য ধরে কষ্ট করে খেয়ে না খেয়ে পড়াশোনা করতে হবে ধৈর্যের মাধ্যমে যখন পড়াশোনা করবে একদিন তাকে ডাক্তার বানিয়ে দিবেন কে একদিন তাকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিবেন কে ধৈর্যের মাধ্যমে লেগে থাকতে হবে ধৈর্যের মাধ্যমে যখন আমরা লেগে থাকবো সফলতা আসবেই আসবে প্রিয় ভাইরা আমার দুনিয়ার ক্ষেত্রেও যদি কেউ সফলতা অর্জন করতে চায় ধৈর্য ছাড়া হবে না কেউ যদি আখিরাতের ক্ষেত্রে আল্লাহকে পেতে চায় সেও দরিদ্রের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে ইবাদত বন্দি করতে হবে আল্লাহর গোলামি করতে হবে তাহলেই সে দুনিয়া আখিরাতে সফল হবে দুনিয়া আখিরাতে সফল হবে প্রিয় ভাইরা আমার ধৈর্য কি বলে ধৈর্য শুধু দুঃখ কষ্টে সবুর করার নাম ধৈর্য নয় নেক আমল করাও একটা ধৈর্য যেমন মনে করেন আপনারা মসজিদের মধ্যে এসেছেন আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্য নামাজ আদায় করার জন্য আসছেন বসে রয়েছেন এটাও কিন্তু একটা ধৈর্য ধৈর্য কি ধৈর্য না এই যে বসে রয়েছেন আপনার দুনিয়ার বিভিন্ন ধরনের জায়গামেলা মাথায় ঘুরছে আমাকে এটা করতে হবে ওইটা করতে হবে আপনি সব ফেলে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে এসে বসে পড়েছেন এটা হলো একটা ধৈর্য কথা কোন ঠিকই ঠিক না এটাও ধৈর্য প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু জিনিস নিষিদ্ধ করেছেন যে এগুলো করা যাবে প্রিয় ভাইরা হালাল থেকে হারাম উপায়ে উপার্জন করলে বেশি উপার্জন করা যায় কথা কোন ঠিকই ঠিক না ব্যাংকের মধ্যে টাকা পয়সা রেখে দিলে ইন্টারেস্ট আসে কি আসে সুদ আসে কি আসে সুদ আসে প্রিয় ভাইরা লাভ বেশি ঘরে বসে বসে ইন্টারেস্ট পাওয়া যায় সুদ পাওয়া যায় ঘরে বসে বসে খাওয়া যায় কিন্তু আল্লাহ নিষেধ করেছেন সুদ খাওয়া যাবে না আপনি আপনার মনকে ধৈর্যশীল বানিয়ে আপনার মনকে আপনি শিক্ষা দিচ্ছেন তার নফসকে আপনি দমন করে বলছেন না এটা আল্লাহ নিষিদ্ধ করেছেন এটা করা যাবে না ধৈর্যের মাধ্যমে আপনি এই হারামকে ছেড়ে দিয়েছেন এটাও হলো একটা ধৈর্য কথা কোন ঠিকই ঠিক না প্রিয় ভাইরা আমার
এটাও দরিদ্র আল্লাহর হুকুম, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন এগুলো থেকে বাঁচা দরিদ্র ছাড়া হবে। আপনি দরিদ্র হারা হয়ে গেলে, আপনি হারাম পথে চলে গেলে আপনি দেখবেন অল্প দিনে আঙ্গুল ফুলে ফলাগাছ হয়ে গেছে, কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা, আমার হারাম পথে উপার্জন করলে টাকা পয়সার মালিক হতে বেশি দিন লাগে, কিন্তু হারাম খাওয়া যাবে, হারাম খাওয়া যাবে। প্রিয় ভাইয়েরা, আমার আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে? ধৈর্যশীল। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের কথা, সবুরের কথা কোরআনের মধ্যে বহুবার বলেছেন, বারবার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু واتقوا الله لعلكم تفلحون. الله اكبر. আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু, হে ইমানদারেরা তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা সবর করো, ওয়াসাবিরু, তোমরা ধৈর্যের প্রতিযোগিতা করো। ধৈর্যের কি করো? ধৈর্য ধরো এবং ধৈর্যের প্রতিযোগিতা করো। ওয়ারাবিতু, তোমরা যুদ্ধের জন্য, জিহাদের জন্য সব সময় প্রস্তুত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। কি হতে পারো? প্রিয় ভাইরা আমার, তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের কথা বলেছেন, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সফল বানিয়ে দিবেন কে? আরো জোরে কোন কে? সফল বানিয়ে দিবেন আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলছেন, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। পবিত্রতা ঈমানের অর্ধেক। প্রিয় ভাইরা আমার, পবিত্রতা ঈমানের অর্ধেক। ঈমান আমাদেরকে বাহ্যিকভাবে অন্তর দিয়ে আমাদেরকে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে, তার পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমাদেরকে এটা বুঝাইতে হবে যে আমি ঈমানদার। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে স্বীকার করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর গুলামির মাধ্যমে এটাকে বাস্তবায়ন করতে হবে, যেইভাবে ইমান, যেইভাবে আমি অন্তরের মাধ্যমে আমি বিশ্বাস করেছি, স্বীকার করেছি, আমি আমার অন্তরের মধ্যে গেঁথে নিয়েছি যে আমি ইমানদার, ঠিক তেমনিভাবে আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর হুকুম স্বীকার করে, আল্লাহর বন্দেগী করে, এই আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও বুঝাইতে হবে আমি ইমানদার। প্রিয় ভাইরা, এই জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতাও ইমানের একটা অংশ। পবিত্রতা ইমানের অর্ধেক। পবিত্র আমাদেরকে থাকতে হবে। পবিত্রতার মাধ্যমে কার গুলামি করা যায়? আরো জোরে কোন কার গুলামি? পবিত্রতা ছাড়া আল্লাহর গুলামি করা যাবে? আরো জোরে কোন যাবে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রাসূল বলেছেন পবিত্রতা ইমানের অর্ধেক। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। সবাই জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ? ও মুসলমান, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বিতীয় অংশ বলছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিজানের একটা পাল্লা আছে, মিজানের পাল্লা কিন্তু আমাদের পাল্লার মতো নয়, মিজানের পাল্লা কিন্তু বিশাল বড় পাল্লা। ও মুসলমান পয়গম্বর দাউদ একদিন আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, আল্লাহ হে আসমান জমিনের মালিক, মিজানের পাল্লাটা আমি দেখতে চাই, আমাকে মিজানের পাল্লাটা দেখায় দাও। ও মুসলমান, মহান আল্লাহ পয়গম্বর দাউদের দোয়া মঞ্জুর করে পয়গম্বর আদমকে, পয়গম্বর দাউদকে মিজানের পাল্লা দেখায় দিছেন। পয়গম্বর দাউদ যখন মিজানের পাল্লা দেখছে এমনিতেই বেহুশ হয়ে গেছে, যখন পয়গম্বর দাউদের হুশ ফিরে আসছে আল্লাহ ডেকে ডেকে বলে, ও দাউদ, তুমি কিসের জন্য বেহুশ হয়ে পড়ে গেলা? তুমি কি মিজানের পাল্লা দেখে বেহুশ হয়ে পড়ে গেলা নাকি? ও মুসলমান পয়গম্বর দাউদ বলেন, হে মালিক, না না না, আমি মিজানের পাল্লা দেখে আমি বেহুশ হয়ে পড়ি নাই, আমি বেহুশ হয়ে এই জন্য পড়েছি
আমি মিজানের একটা পাল্লা দেখেছি এত বড় এত বড়, একটা মিজানের পাল্লা এই আসমান জমিন থেকে এর চাইতে আরো বড়, একটা মিজানের পাল্লা আসমান জমিনের চাইতে আরো বড়। আমি তো বেহুশ হয়েছি পাল্লা দেখে নয়, আমি এই পাল্লা দেখে চিন্তায় পড়ে গেলাম আদম সন্তানেরা এবাদত বন্দেগী করে এই পাল্লাকে নেকি দ্বারা ভরবে কিভাবে, এই জন্য আমি বেহুশ হয়ে গেছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সরকারি তু যাহা বলেন, হে পয়গম্বর দাউদ শুনো, আমার কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে ইয়াকিনের সাথে সহিনিয়তে আল্লাহকে খুশি করার জন্য, যদি বান্দা একবার আলহামদুলিল্লাহ বলে একবার আলহামদুলিল্লাহর দ্বারা, মহান আল্লাহ তার মিজানের পাল্লাকে নেকি দ্বারা বরপুর করিয়া দে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহর দাম কম না বেশি? আরো যদি এখন কম না বেশি তাহলে আমরা আলহামদুলিল্লাহ কম বলবো না বেশি বলবো? আরো জোরে এখন আলহামদুলিল্লাহ, আরেকবার করে আলহামদুলিল্লাহ। মিজানের পাল্লা পড়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আমরা আলহামদুলিল্লাহ বলবো, মিজানের পাল্লা নেকি দ্বারা সব দিয়া ভরে দিবেন কে? ও মুসলমান, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের তৃতীয় অংশে বলছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। রাসূল বলেন, কোন বান্দা যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ একবার পড়ে ইয়াকিনের সাথে আল্লাহকে খুশি করার জন্য, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারা মহান আল্লাহ আকাশ থেকে জমিন পর্যন্ত, জমিন পর্যন্ত আকাশ থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আকাশ পর্যন্ত মহান আল্লাহ তাকে নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দে। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে জমিন থেকে আকাশ পর্যন্ত আমাদেরকে সওয়াব দিয়ে দিবেন কে? প্রিয় ভাইরা আমার, আমরা এই সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ জবানে মুখে বলতে কিন্তু একবারে সহজ, সহজ কি সহজ না? আর যদি এখন সহজ কি সহজ না? একবার বললেই জমিন থেকে আকাশ পর্যন্ত আমাদেরকে সওয়াব দিবেন কে? তাহলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আমরা কম পড়বো না বেশি করবো? আর যদি এখন কম পড়বো না বেশি পড়বো? প্রিয় ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের চতুর্থ অংশে বলছেন, ওয়াসসালাতু নূরুন, নবী বলেছেন নামাজ হলো নূর, নামাজ হলো আলো, নামাজ নূর, নামাজ আলো। ও মুসলমান, রাসূল কিসের জন্য এখানে নামাজকে আলো বলেছেন, নামাজকে নূর বলেছেন? এখানে নামাজ সালাতকে নূর বলার কারণ হলো, আল্লাহর নবী বলেন যে বান্দা বেশি বেশি ইবাদত বন্দেগী করে, বেশি বেশি নামাজ আদায় করে, মহান আল্লাহ তার চেহারাকে নূর দ্বারা আলোকিত করিয়া দে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজি, নামাজ সঠিকভাবে আদায় করে, তার চেহারা কালো হলেও দেখবেন তার চেহারা চিকচিক করে, তার চেহারার মধ্যে যেন নূর বাসতে থাকে, যদি এখন ঠিকই দিক না? প্রিয় ভাইরা আমার, পাঁচ ওয়াক্ত নামাজ যারা নামাজ পড়ে, তার চেহারা দেখলেই শান্তি লাগে, ভালো লাগে, আরাম লাগে, দেখলেই দেখা যায় যে লোকটা নামাজি, দেখলেই তাকে মায়া লাগে, চেহারা কালো হলেও তার চেহারার মধ্যে নূর বাসে, কি বাসে? প্রিয় ভাইরা আমার, আমরাও যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি, আমাদের চেহারাকে নূরান্বিত করে দিবেন কে? আরো যদি এখন কে আমাদের চেহারাকে নূরান্বিত করে দিবেন? আল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসসাদাকাতু বুরহান, আল্লাহর রাস্তায় দান করা এটা হলো প্রমাণ। এটা কি? আল্লাহর রাস্তায় দান করা, সদকা করা, এটা হচ্ছে প্রমাণ। এটা কি? কিসের প্রমাণ? ও মুসলমান, যারা ইমানদার নেককার, ওরা আল্লাহর রাস্তায় দান সদকা করে, আর যারা বেঈমান ওরা কিন্তু আল্লাহর রাস্তায় দান সদকা করে না। ও মুসলমান, মুনাফিকেরা আল্লাহর রাস্তায় দান সদকা করে না, মুনাফিকেরা মসজিদ মাদ্রাসায় দান করবে না, ওরা গানে দান করবে, ওরা মদের আড্ডালয়ে দান করবে, ওরা গাজার মধ্যে দিবে, গানের মধ্যে দিবে, কিন্তু মসজিদ মাদ্রাসায় দিবে? এই জন্যই রাসূল বলেছেন, আস-সাদাকাতু বুরহানুন
সদকা হচ্ছে দলিল কিসের দলিল বলে যারা সদকা আদায় করে তাকিয়ে দেখবা ওরাই আমার সত্যিকারের ইমানদার উম্মত কথা কোন ঠিকই ঠিক না যারা সত্যিকারের ইমানদার তারাই আল্লাহর রাস্তায় দান সদকা করে কিন্তু মুনাফিকরা দান করবে না মুনাফিকরা অবৈধ কাজে দান করবে কোথায় দান করবে অবৈধ কাজে নাফরমানেরা আল্লাহর রাস্তায় দান করে না নাফরমানদের দান আল্লাহ মসজিদ মাদ্রাসার জন্য কবুলও করে না আল্লাহর রাস্তায় কবুলও করে না কথা কোন ঠিকই ঠিক না প্রিয় ভাইরা আমার দান সদকা হচ্ছে দলিল প্রমাণ আল্লাহর রাস্তায় যারা দান সদকা করবে তারাই হবে ইমানদার তারাই হবে আল্লাহওয়ালা প্রিয় ভাইরা আমার এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসবরু দিয়াউন সবর হচ্ছে আলো সবর কি দরিদ্র কি নবী বলেছেন দরিদ্র হলো আলো দরিদ্র হলো আলো প্রিয় ভাইরা আমার দিয়া এখানে রাসূল ওয়াসসালাতু নূরুন নামাজকেও আলো বলেছেন আবার সবরকেও আলো বলেছেন রাসূল এখানে সবর দরিদ্রকে আলো কিসের জন্য বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে দিয়া উন দ্বারা উদ্দেশ্য হচ্ছে সূর্যের আলো কিসের আলো আর যদি কোন কিসের আলো সূর্যের আলো প্রিয় ভাইরা আমার সূর্যের আলো দ্বারা মানুষেরা কাদের হিম্মত তাদের শরীরের মধ্যে আসে সূর্যের আলো দ্বারা মানুষ কাজ করতে পারে দুনিয়ার মধ্যে যত ধরনের কাজ আছে মানুষেরা সূর্যের আলোর মাধ্যমে করে কিসের আলোর মাধ্যমে করে সূর্যের আলোর মাধ্যমে করে আর চাঁদের আলোর দ্বারা মানুষ ইবাদতের প্রতি আগ্রহ হয় চাঁদের আলো দ্বারা মানুষের রাত্রিবেলা কার ইবাদত করে আর যদি কোন কার ইবাদত করে আল্লাহর ইবাদত করে প্রিয় ভাইরা আমার এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরকে আলো বলেছেন সূর্যের আলোর সাথে সাদৃশ্য দিয়েছেন এখানে সূর্যের আলো দ্বারা উদ্দেশ্য রাসূল নূর বলে এটাই বুঝিয়েছেন যে সবরের আলোর মাধ্যমে সবরের নূরের মাধ্যমে মানুষেরা ঈমানের উপরে অটল থাকবে অবিচল থাকবে যারা কোন আল্লাহু আকবার এই দরিদ্রের মাধ্যমে দরিদ্রের নূরের মাধ্যমে মানুষেরা আল্লাহর হুকুম আল্লাহ যা আদেশ করেছেন তা সঠিকভাবে পালন করবে আর যা নিষেধ করেছেন তা তারা অমান তা যা নিষেধ করেছেন তা তারা করবে না তা বর্জন করে এই সবুরের মাধ্যমে দরিদ্রের মাধ্যমে তারা এই আল্লাহর নিষিদ্ধগুলো তারা পালন করবে না আর যেগুলো আদেশ করেছেন এগুলো পালন করবে এই দরিদ্রের নূর দ্বারা কিসের নূর দ্বারা দরিদ্রের নূর দ্বারা সবুরের নূর দ্বারা প্রিয় ভাইরা আমার তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দরিদ্রকে নূর বলেছেন সবরকে কি বলেছেন আর যদি এখন সবরকে কি বলেছেন নূর বলেছেন প্রিয় ভাইরা আমার এই দরিদ্রের মাধ্যমে আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে আর আল্লাহ যা নিষেধ করেছেন তা আমাদেরকে বর্জন করা লাগবে তা আমাদেরকে কি করা লাগবে বর্জন করা লাগবে প্রিয় ভাইরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে এই কথাগুলো বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ও মুসলমান এখানে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু আল্লাহ বলতেছেন হে ঈমানদারেরা তোমরা মহান মালিকের কাছে সাহায্য প্রার্থনা করো সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে ধৈর্য এবং আল্লাহ বলতেছেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে সবর এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো কার কাছে আর যদি এখন কার কাছে ও মুসলমান তাহলে আমরা বিপদের সম্মুখীন হয়ে গেলে ধৈর্য ধারণ করব আর নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করব কার কাছে আর যদি এখন কার কাছে ও মুসলমান আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই আমার ব্যবসার মধ্যে নুকসান হচ্ছে আমি ধৈর্য ধারণ করব সবর করব আর নামাজ আদায় করে মহান মালিকের কাছে সাহায্য প্রার্থনা করব আমার উপযুক্ত মেয়ে বিয়ে শাদী হচ্ছে না বিয়ে হচ্ছে না ও মুসলমান ধৈর্য ধারণ করব আর নামাজের মাধ্যমে আমরা সাহায্য প্রার্থনা করব কার কাছে আর যদি এখন কার কাছে প্রিয় ভাইরা আমার আমরা অনেক সময় দেখা যায় বিপদের সম্মুখীন হয়ে গেছি আমার ব্যবসার মধ্যে নুকসান হচ্ছে এমত অবস্থায় হুজুরের কাছে যায় ইমাম সাহেবের কাছে যায় খতিব সাহেবের কাছে যায় হুজুর একটু পানি পড়া দেন একটু তাবিজ দেন পানি পড়া দেন যেন আমার ব্যবসার মধ্যে
বরকত হয়। প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব খতিব সাহেব পানি পড়া দিলেন, তাবি পানি পড়া দিয়ে দিলেন, জার পুক করে দিলেন, কিন্তু দেখা যায় ব্যবসার মধ্যে লাভ হচ্ছে না, বরকত হচ্ছে না, আর শুধু লোকসানই হচ্ছে। আবারও আসছেন, আইসা বলতেছেন ইমাম সাহেব কি দিলেন, লোকসানই হচ্ছে, বরকত তো আর হচ্ছে না, শুধু লোকসানই হচ্ছে। প্রিয় ভাইরা আমার, তৃতীয়বার আবারও আসছে, আবারও ইমাম সাহেব খতিব সাহেব পানি পড়া দিয়ে দিয়েছেন, আবারও দেখা যায় এই ব্যবসার মধ্যে লোকসানই হচ্ছে, বরকত আর হচ্ছে না। এক পর্যায়ে ইমাম সাহেব বলতেছেন, ভাই আপনি বারবার আমার কাছে পানি পড়ার জন্য আসছেন, আপনি কি নামাজ আদায় করেন, আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আপনি কি পাঁচ ওয়াক্ত? ডাক দিয়া বলে, হুজুর ব্যবসার জামেলায় নামাজ পড়তে পারি না, ব্যবসার জামেলায় কি করতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ আদায় করতে বা নামাজ আল্লাহর হুকুম নামাজ ঠিক মতো আদায় করে না, আর ব্যবসার বরকতের জন্য ইমাম সাহেবের কাছে পানি পড়ার জন্য আসছে, কিসের জন্য আসছে? প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামত পর্যন্ত যদি পানি পড়া নেই বরকত আসবে, আরো যদি ওখানে আসবে। আল্লাহ এখানে কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহ বলেছেন তোমরা হে ইমানদারেরা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, কার কাছে? আল্লাহর কাছে। আমার যখন ব্যবসার মধ্যে বরকত হবে না, আমার ব্যবসা বাণিজ্যের বরকত যখন কমে যাবে, আমি সবর করব আর নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে আমরা সাহায্য প্রার্থনা করব, কার কাছে সাহায্য প্রার্থনা করব? আল্লাহর কাছে। প্রিয় ভাইরা আমার, এরপরে আমার আল্লাহ সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জূ ওয়া নাকসিম মিনাল আমওয়াল وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ও মুসলমান, আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, হে দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ আমাদেরকে কি করবেন, আর যখন কি করবেন, আল্লাহ বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি করবেন আমাদেরকে পরীক্ষা করবেন, কে? আর যদি এখন কে? ও মুসলমান, এক নম্বরে আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা দেব। কি দিয়া পরীক্ষা নিবেন? ভয় দেখি আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিবেন, আমরা কেমন ধৈর্যশীল। ও মুসলমান, আল্লাহ আমাদেরকে করুণা দিয়ে পরীক্ষা, আমাদেরকে করুণা দিয়ে বয়ে দেখি আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিয়েছেন, গুরুনিজর দিয়ে বয়ে দেখি আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, আমরা কতটা ধৈর্যশীল। আল্লাহ যখন আমাদেরকে পরীক্ষা করেন তখন আমরা নামাজ আদায় করি কিনা, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি কিনা, ধৈর্য ধারণ করে সবর করে আল্লাহর কাছে সাহায্য চাই কি চাই না। মহান আল্লাহ আমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করেন। কি দিয়ে পরীক্ষা করেন? আর যদি এখন কি দিয়ে পরীক্ষা করেন? এটা আমার কথা না, আল্লাহর কথা। আর যদি এখন কার কথা? মিনাল খাউফ, এক নম্বরে আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভয় দেখিয়ে পরীক্ষা নেব, তোমরা কতটা ধৈর্যশীল। ও মুসলমান, যখন আল্লাহ আমাদেরকে এমন পরীক্ষার সম্মুখীন করবেন তখন আমাদেরকে সবর করবেন। আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে অনাহার রেখে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ও মুসলমান, অনেক সময় দেখা যায় আমি বড় সচ্ছল ছিলাম, গোস্ত খাইতে পারি, মাছ খাইতে পারি, কিন্তু হঠাৎ করে আমি এত গরিব হয়ে গেছি, এত গরিব হয়ে গেছি, আমার টাকা পয়সা নাই, এবার আমি ভাত খাইতে পাই না, মাছ খাইব দূরের কথা, গোস্ত খাইব দূরের কথা, আমি ডাল ভাতে খাইতে পারি না। ও মুসলমান, মহান আল্লাহ মাঝে মধ্যে আমাদেরকে কুদা দিয়ে পরীক্ষা নিবেন। কি দিয়ে পরীক্ষা নিবেন? আর যদি এখন কি দিয়ে পরীক্ষা নিবেন? প্রিয় ভাইয়েরা আমার, এমন সময় আমাদের আসি কি আসে না? সব সময় তো আর ভালো যায়, সব সময় ভালো যায় না, মাঝে মধ্যে এমন আসে যে আগে আগে ফুলাও খাইতাম, আগে আমরা গোস্ত খাইতাম, মাছ খাইতাম, কিন্তু এখন গোস্ত মাছ খাইতে পারি না, ডাল বাতি ভালো করে খাইতে পারি না, এমন আসে। ও মুসলমান, এমন সময় মহান আল্লাহ আমাদেরকে কুদা দিয়ে পরীক্ষা করছেন। কি দিয়ে পরীক্ষা করছেন?
যখন আল্লাহ আমাদেরকে কুদা দিয়ে পরীক্ষা করবেন তখন আমাদেরকে অধৈর্য হওয়া যাবে আর যখন অধৈর্য হওয়া যাবে ও মুসলমান আল্লাহ আমাদেরকে কুদা দিয়ে পরীক্ষা করেছেন আর দেখছেন বান্দা ধৈর্য ধৈর্য ধারণ করে কিনা ধৈর্য ধরে নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করেছে কিনা না আমি আল্লাহ তাকে খুদা দিয়েছি এই জন্য সে নামাজ ছেড়ে দিয়েছে আমার বন্দেগী ছেড়ে দিয়েছে আল্লাহ এগুলো আমাদের পরীক্ষা করেন কি করেন যখন আল্লাহ আমাদেরকে খুদা দিয়ে পরীক্ষা করবেন তখন কি নামাজ ছাড়া দেব আর যখন নামাজ ছাড়া যাবে আল্লাহর বন্দীকে ছাড়া যাবে না বিপদের সম্মুখীন হয়ে গেলে ধৈর্য ধারণ করে সবর করে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করব কার কাছে ও মুসলমান তিন নম্বরে আল্লাহ বলেন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ও মুসলমান তিন নম্বরে আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের ধন সম্পদ লুকসান করে তোমাদেরকে আমি আল্লাহ মাল দিয়েছিলাম এই মালগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিয়ে এই মালগুলো আমি আল্লাহ নিয়ে নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব দেখব তোমরা ধৈর্য ধারণ করে কিনা ও মুসলমান অনেক সময় দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়েছি এই বাড়ির মধ্যে আগুন লেগে বাড়ির জ্বলে যায় এমন হয় কি হয় না আরো জোরে কোন হয় কি হয় না ও মুসলমান ব্যবসা দিয়েছি মার্কেটের মধ্যে আগুন লেগে আমার ধন সম্পদ মাল যা ছিল সব জ্বলে পুড়ে সরকার হয়ে গেছে ও মুসলমান আল্লাহ বলেছেন হে বান্দা মাঝে মধ্যে আমি আল্লাহ তোমাকে মাল দিয়েছি এই মাল নিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব ও মুসলমান মহান মালিক যখন আমাদের মাল নিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন তখন আমাদেরকে সবর করতে হবে কি করতে হবে আর যদি এখন কি করতে হবে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা আমার ওই সময় অধৈর্য হওয়া যাবে না আল্লাহর উপরে শুকর আদায় করতে হবে আল্লাহ আপনি আমাকে ধন সম্পদ দেওয়ার পরে আমি আপনার প্রতি যেমন সন্তুষ্ট ছিলাম আপনি আমার ধন সম্পদ নিয়ে নিয়েছেন এখনো আমি আপনার প্রতি ওই রকমই সন্তুষ্ট আছি কথা কোন ঠিকই ঠিক না প্রিয় ভাইরা আমার আল্লাহর উপরে কোনো অভিযোগ করা যাবে অভিযোগ যদি করেন তাহলে আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে কি হয়ে যাবে শিরিক হয়ে যাবে প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে বলছেন আমি তোমাদের মাল ধ্বংস করে দিয়ে আমি তোমাদের মাল নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব দেখব তোমরা কতটা ধৈর্যশীল তোমরা আমি আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে কি শুকরিয়া আদায় করো কেমন সাহায্য প্রার্থনা করো আমি তোমাদেরকে পরীক্ষা করব প্রিয় ভাইরা আমার চার নম্বরে আল্লাহ বলছেন ونقسم من الأموال والأنفس والثمرات ও মুসলমান চার নম্বরে আল্লাহ বলছেন হে বান্দা আমি তোমার জন নিয়ে অর্থাৎ আমি তোমার মা বাবাকে দুনিয়া থেকে উঠাইয়া আমি তোমার সন্তানাদিকে দুনিয়া থেকে উঠাইয়া আমি তোমার সন্তানাদি মা বাবাকে মৃত্যু বরণ ঘটাইয়া আমি তোমাকে পরীক্ষা করব কে পরীক্ষা করবেন আর যদি এখন কে পরীক্ষা করবেন প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন নিয়ে আমাদের সন্তানাদি নিয়ে মা বাবাকে দুনিয়া থেকে উঠাইয়া আমাদেরকে পরীক্ষা করবেন আমরা কতটা ধৈর্যশীল আমরা কতটা ধৈর্যশীল প্রিয় ভাইরা আমার অনেক সময় দেখা যায় আমরা মা বাবা মৃত্যুবরণ করলে আমরা হাই উতাস করি এমনও আছে এমনও মানুষ আছে একথাও বলে ফেলে যে আল্লাহ শুধু আমার বাবাকে দেখলেন আর কারো বাবারে আল্লাহ দেখলেন না এমন কথা বলে কি বলে না আর যদি এখন এমন কথা বলা যাবে আর যদি এখন বলা যাবে এমন কথা বলা যাবে না প্রিয় ভাইরা আমার এমন কথা বললে আপনি অভিযোগ করলেন কাকে আল্লাহর উপরে আপনি অভিযোগ করলেন অভিযোগ করলে শিরিক হয়ে যাবে কি হয়ে যাবে শিরিক হয়ে যাবে প্রিয় ভাইরা আমার আল্লাহর ইচ্ছা হয়েছে আল্লাহ নিয়ে নিয়েছেন আমানত আল্লাহ দিয়েছিলেন আবার আল্লাহ আমানত নিয়ে নিয়েছেন আল্লাহ আপনি দেওয়ার পরে যেভাবে আমি আপনার প্রতি খুশি ছিলাম আপনি নিয়ে নিয়েছেন এখনো আমি আপনার প্রতি খুশি আছি এখনো আমি আপনার প্রতি কি আছি খুশি আছি প্রিয় ভাইরা আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা কথা কোন ঠিকই ঠিক না আর রাসূলের সন্তানরা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান ঠিকই ঠিক না আর যদি এখন ঠিকই ঠিক না প্রিয় ভাইরা আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় যখন ইন্তেকালের সময় গুনে এসেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার
রানের মধ্যে রাসূলের মাতা রাসূলের সক্রাতের কষ্ট হচ্ছে মৃত্যুর কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা আমার এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে আসেন আল্লাহর নবীর কাছে বসে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন হায়রে আমার বাবার কি কষ্ট হইতেছে আমার বাবার কি কষ্ট হইতেছে রাসূল বলেন ফাতেমা তুমি কেঁদো না তুমি কেঁদো না আজকের পর থেকে তোমার বাবার আর কোনো কষ্ট হবে না আল্লাহু আকবার ও ফাতেমা আজকেই তোমার বাবার কষ্ট আজকের পর থেকে আর কোনো কষ্ট হবে না পারের ভাইরা আমার ও মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে বলেছেন আল্লাহুম্মার রফীকাল আলা اللهم الرفيق الأعلى الصلاة الصلاة وما ملكت أيمانكم نبيجي أي كتا قلو بولي قولي الله رشان نتی چلے گسين نبيجي دنیا تك بداية ہوئے گسين او مسلمان فاطمة رضي الله عنها نبيجي كاجي بوشي بوشي چوكر باني چلے دیئے نيرو بے چوكر باني چلے دیئے کاننا کرو دیسن نار بول دیسن يا الله امر بابا دنیا رمد دیکھو دونا কষ্ট করেছেন দাওয়াতের জন্য আমার বাবা ইসলামের তাওহীদের দাওয়াত দিতে গিয়েছেন বেঈমানেরা আমার বাবাকে কষ্ট দিয়েছে আমার বাবার শরীর দিয়ে রক্ত জড়াইছে আমার বাবা দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছেন আজ আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন ও মুসলমান সাহাবায়ে কেরাম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করেছেন দাফন করে যখন বাড়িতে আসেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেই সমস্ত সাহাবায়ে কেরামের সম্মুখে ফাতেমা বের হতে পারবেন উনাদেরকে ডেকে ডেকে বলতেছেন ওরে সাহাবারা নবীজির কবরের উপরে তোমরা মাটি দিয়েছো তোমাদের কলিজাটা কি একটুও কাঁপলো না তোমাদের কলিজা কি একটুও কাঁপে নাই মায়ের নবীকে মাটির ভিতরে রেখে উপরে তোমরা মাটি দিয়ে চাপা দিয়েছো তোমাদের কি একটু দরদ লাগে নাই ও মুসলমান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না করেছেন তবে হাউ মাউ করে কান্না করেন নাই নীরবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন ও মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ বাবাকে হারিয়ে ফাতেমা হাউ মাউ করে কান্না করে নাই ধৈর্য ধারণ করেছেন কি করেছেন আজ এখন কি করেছেন প্রিয় ভাইরা আমার তাহলে আমাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমরা অধৈর্য হব না ধৈর্য ধারণ করব আমরা ধৈর্য ধারণ করব সবর করব প্রিয় ভাইরা আমার অনেক সময় দেখা যায় আমাদের সন্তানাদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ছোট্ট সন্তান সন্তানাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে অনেক সময় আমরা অধৈর্য হয়ে যায় না অধৈর্য হওয়া যাবে না আমাদেরকে সবর করতে হবে কি করতে হবে আর যখন কি করতে হবে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এর দ্বারা আমাদেরকে পুরস্কার দিবেন কে আর যখন কে ও মুসলমান নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি তখন মুসলমান হন নাই তখন মুসলমান হন নাই ও মুসলমান উম্মে সুলাইম নামে একজন মহিলা সাহাবী ছিলেন আবু তালহা বলতেছেন হে উম্মে সুলাইম উম্মে সুলাইমকে বিবাহের প্রস্তাব দিয়েছেন হে উম্মে সুলাইম আমি তোমাকে বিবাহ করতে চাই আমি তোমার কাছে বিবাহের প্রস্তাব দিলাম ও মুসলমান উম্মে সুলাইম বলে হে আবু তালহা তুমি এখনো ইমানদার হও নাই তুমি এখনো মুসলমান হও নাই আবু তালহা রে আমি হলাম মুসলমান আমি হলাম ইমানদার তোমার সাথে আমার বিয়ে হবে না আমি তোমার সাথে বিয়ে বসতে পারি না আমি তোমাকে বিবাহ করতে পারি না হ্যাঁ তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব তুমি আমাকে বিবাহ করতে পারবা আমিও তোমাকে বিবাহ করব তবে শোনো হে আবু তালহা তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তুমি আমাকে মোহরানা দিতে হবে না তুমি যে কালেমা পড়বে এই কালেমাই হবে আমার মোহরানা তুমি আমাকে মোহর দিতে হবে না এই যে কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটাই হবে আমার মোহরানা প্রিয় ভাইরা আমার সঙ্গে সঙ্গে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহু আকবার যখন আবু তালহা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে
আবু তালহা কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে দুজনের মধ্যে বিবাহ হয়ে গেছে ও মুসলমান বিবাহ হওয়ার পরে আল্লাহ তাদের কুল আলু করে একটা সন্তান দিয়েছেন কি দিয়েছেন একটা সন্তান দিয়েছেন আবু তালহা উম্মে সুলাইম সন্তানকে বড় ভালোবাসে সন্তানকে বড় মহব্বত করে কলিজা থেকে অন্তর থেকে সন্তানকে ভালোবাসে ও মুসলমান এদিকে আবু তালহা সকালবেলা একবার নবীর দরবারে যায় বিকালবেলা আবার নবীর সহবতে যায় সকাল বিকাল নবীর দরবারে না গেলে আবু তালহার ঘুম আসে না আবু তালহার ভালো লাগে না ও মুসলমান একদিন আবু তালহার ছেলে সন্তানটা অসুস্থ হয়ে গেছে কি হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে অসুস্থতা রেখে আবু তালহা তো নবীর দরবারে না গেলে ভালো লাগে না এই জন্য আবু তালহা সন্তানকে অসুস্থ রেখে নবীর দরবারে চলে গেছেন কার দরবারে চলে গেছে নবীর দরবারে চলে গেছে নবীর দরবারে যখন গেছে এদিকে সন্তানটি অসুস্থতায় অসুস্থ হয়েছেন আর আল্লাহর ইচ্ছা হয়েছে সন্তানটাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন সন্তানটাকে কি করছেন আল্লাহ নিয়ে নিয়েছেন সন্তানটা ইন্তেকাল করেছেন মরে গেছেন ও মুসলমান এদিকে আবু তালহা নবীর দরবারে রাত্রিবেলা বাড়িতে আসছে বাড়িতে আসার পরে বিবিকে জিজ্ঞাসা করতেছে হে আমার প্রাণের বিবি আমার সন্তানটা কোথায় বিবি ডেকে ডেকে বলতেছে প্রাণের স্বামী গো সন্তানটা ভালো আছে সন্তানটারে ঘুম পাড়ায় রাখছি এদিকে উম্মে সুলাইম সন্তানটাকে গোসল করাইয়া কাফন দাফন পরাইয়া কাঠের এক পাশে ঘুম পাড়ায় রাখছি শোয়াইয়া রাখছি ও মুসলমান এই জন্য বলতেছে প্রাণের স্বামী গো সন্তানটাকে আরামে ঘুম পাড়ায় রাখছি কোনো সমস্যা নাই ওগো স্বামী চিন্তা করতে হবে না টেনশন করতে হবে না ও মুসলমান রাত্রিবেলা দুজন স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসা দিয়েছেন একে অপরের সাথে মহব্বত ভালোবাসা দিয়েছেন সুন্দর করে তারা রাত্রি যাপন করেছেন সকাল যখন হয়েছে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবী দরবারে যাবেন বিবির কাছ থেকে বিদায় নিয়ে যখন নবী দরবারে যাবে এমত অবস্থায় উম্মে সুলাইম ডেকে ডেকে বলে প্রাণের স্বামী গো কেউ যদি আমাদের কাছে কোনো কিছু আমানত রাখে আমানত রাখার পরে যদি তারা আমানত সে নিয়ে নিয়ে যায় তাহলে কি আপনি বেজার হবেন নাকি আপনি না খুশ হবেন নাকি ও মুসলমান আবু তালহা বলে হে আমার প্রাণের স্ত্রী উম্মে সুলাইম শরীয়তের আদেশ হচ্ছে কেউ যদি কারো কাছে আমানত রাখে এই আমানত যেইভাবে রাখবে ওইভাবে তার কাছে পৌঁছায় দেওয়া যদি কেউ আমার কাছে আমানত রাখে এই আমানত তার কাছে পৌঁছিয়ে দেওয়া অথবা সে যদি নিয়ে যায় না খুশ হওয়ার প্রশ্নই উঠে না আমি কিসের জন্য বেজার হব আমি তো না খুশ হতে পারি না এমনিতে উম্মে সুলাইম ডেকে ডেকে বলে প্রাণের স্বামী আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়েছিলেন আমানত এই সন্তানটা আবার আল্লাহ নিয়ে নিয়েছেন এই সন্তানের মালিক তো আমরা না সন্তানের মালিক হলেন আল্লাহ তবে আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছিলেন আবার নিয়ে নিয়েছেন ও মুসলমান আবু তালহা একটু রাগ হয়ে গেছেন হে আমার প্রাণের বিবি আমার সন্তানটা গতকাল রাত্রিবেলা ইন্তেকাল করেছে তুমি আমাকে বলো নাই তুমি আমার সাথে এমন ব্যবহার করলা ও মুসলমান আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে মামলা নিয়ে গেছেন বিচারে নিয়ে গেছেন যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো উম্মে সুলাইম আমার সাথে এমন ব্যবহার করেছে এমন ব্যবহার করেছে আল্লাহর নবী বললেন হে আবু তালহা তোমার স্ত্রী তোমার সাথে সুন্দর ব্যবহার করেছে তোমার স্ত্রী ধৈর্য ধারণ করেছে সবর করেছে ওরে আবু তালহা তুমি না খুশ হইও না বরং আমি এই রাত্রির জন্য তোমাদের জন্য দোয়া করে দিচ্ছি এই রাত্রির মাধ্যমে যেন আল্লাহ তোমাদেরকে বারাকা দান করেন ও মুসলমান নবী যদি দোয়া করে নবীর দোয়া কি ব্যথা যাবে আরো যদি এখন ব্যথা যাবে নবীজি এই রাত্রির জন্য আল্লাহর দরবারে তাদের জন্য বারাকা বরকতের দোয়া করলেন মহান আল্লাহ পরবর্তীতে তাদেরকে আরেকটি পুত্র সন্তান দান করেছে
নবীজি দোয়া করেছেন এই রাতের বরকতে মহান আল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে আরেকটি পুত্র সন্তান দিয়েছেন আর এই পুত্র সন্তানের পরে একটা নয় দুইটা নয় আল্লাহ সাতটি সন্তান দিয়েছেন আল্লাহু আকবার প্রথম দিয়েছেন একটা এরপরে আল্লাহ বারাকা দিয়ে দিয়েছেন কয়টি সাতটি দিয়েছেন প্রিয় ভাইরা আমার এখানে সন্তান হারিয়ে ফেলেছেন আল্লাহ সন্তানকে নিয়ে নিয়েছেন সাহাবায়ে কেরাম ধৈর্যশীল হয়েছেন ধৈর্য ধারণ করেছেন ধৈর্য ধারণ করার কারণে তাদেরকে পুরস্কৃত করেছেন কে আরো যদি কোন কে পুরস্কৃত করেছেন আল্লাহ প্রিয় ভাইরা আমার আমাদের চুত্ত সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে ও দরিদ্র হওয়া যাবে না আমাদের মা বাবা যারাই হব আমাদেরকে দরিদ্রশীল হতে হবে আমাদেরকে সবর করতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মা বাবার সন্তান যদি চুত্ত বেলা মারা যায় শিশু অবস্থায় মারা যায় কিয়ামতের ময়দানে ঘটনাক্রমে যদি তার মা বাবা জাহান্নামী হয়ে যায় এই চুত্ত সন্তান শিশু সন্তান মহান মালিকের দরবারে সুপারিশ করবে আল্লাহ আমার মা বাবার জন্য আমি সুপারিশ করছি আমার মা বাবাকে ক্ষমা করে দাও এই ছোট্ট সন্তানের সুপারিশ কবুল করে মহান আল্লাহ বলবেন যাও তোমার মা বাবাকে নিয়ে তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাও প্রিয় ভাইরা আমার এই জন্য আমাদের ছোট্ট সন্তান ছোটবেলা যদি আমাদের সন্তানেরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমরা সবর করব ধৈর্য ধারণ করব আমাদেরকে পুরস্কৃত করবেন কে প্রিয় ভাইরা আমার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চার নম্বরে বলেছেন আমি তোমাদের জন নিয়ে তোমাদের মা বাবা নিয়ে তোমাদের সন্তানাদি নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব দেখব তোমরা কতটা ধৈর্যশীল হও তোমরা কতটা ধৈর্য ধারণ করো আমি আল্লাহ পরীক্ষা করব পরীক্ষা করবেন কে আমরা পরীক্ষার মধ্যে পাস করব কিভাবে ধৈর্যের মাধ্যমে কিসের মাধ্যমে আজ এখন কিসের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে পাঁচ নম্বরে আল্লাহ বলতেছেন ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ও মুসলমান পাঁচ নম্বরে আল্লাহ বলতেছেন আমি তোমাদের ফসল আদি আমি তোমাদের ফল ফসল আদি ধ্বংস করে নষ্ট করে আমি তোমাদেরকে পরীক্ষা করব ও মুসলমান অনেক সময় দেখা যায় জমিনের মধ্যে ফসল হয়েছে কিন্তু আকাশ থেকে শিলা বৃষ্টি হয়ে জমিনের ফসল একবারে ধ্বংস হয়ে গেছে এমন হয় কি হয় না তরমুজের বাগানের মধ্যে তরমুজ লাগছে কিন্তু শিলা বৃষ্টি হয়েছে সব তরমুজ একেবারে বরবাদ হয়ে গেছে এমন হয় কি হয় না প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের ফসল আদি ধ্বংস করে আমি তোমাদেরকে পরীক্ষা করব দেখতে আমি আল্লাহ দেখব তোমরা কতটা ধৈর্য ধারণ করো তোমরা কতটা ধৈর্যশীল হও আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব প্রিয় ভাইরা আমার এই পরীক্ষার কথা বলার পরে আল্লাহ বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন ও মুসলমান আল্লাহ বলছেন যারা ধৈর্য ধারণ সবর করবে আল্লাহ নবীকে বলে দেন হে আমার পয়গম্বর হে আমার হাবিব আমার ধৈর্যশীল বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দে আল্লাহু আকবার আমরা ধৈর্য ধারণ করলে সবর করলে আমাদেরকে জান্নাতে ঢুকাবেন কে প্রিয় ভাইরা আমার আমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবুরকারীদেরকে ডাকবেন হে সবুরকারীরা দুনিয়ার মধ্যে তোমরা যারা ধৈর্য ধারণ করেছিলে সবুর করেছিলে তোমরা কোথায় তোমরা দাঁড়িয়ে যাও ও মুসলমানেরা এমনিতেই সবুরকারীরা ধৈর্যশীলেরা দাঁড়িয়ে যাবে আল্লাহ বলবেন যাও তোমরা জান্নাতের ভিতরে চলে যাও তোমরা জান্নাতের দিকে যাও এমনিতেই সবুরকারীরা ধৈর্যশীলেরা জান্নাতের দিকে চলে যাবে এমনিতেই রাস্তার মধ্যে ফেরেশতারা পাইবে কারা পাইবে ফেরেশতারা পাইবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমরা কোথায় যাও বলে আমরা যাইতেছি জান্নাতে যাওয়ার জন্য এমনিতেই ফেরেশতারা প্রশ্ন করবে এখনো কিন্তু বিচারের মাঠ কায়েম হয় নাই এখনো বিচার হয় নাই তোমরা কিভাবে জান্নাতের মধ্যে যাইতেছো তোমরা কোন গুণের কারণে জান্নাতের মধ্যে যাইতেছো ও মুসলমানরা এমন সময় তারা বলবে দুনিয়ার মধ্যে আমরা সবর করেছিলাম ধৈর্য ধারণ করেছিলাম সবর করার কারণে ধৈর্যশীল হওয়ার কারণে মহান আল্লাহ আমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিচ্ছে আমাদের হিসাবের প্রয়োজন হয় নাই আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিচ্ছে ও মুসলমান তাহলে এই হাদিসের মাধ্যমে বোঝা যায় মহান আল্লাহ যারা সবর করবে ধৈর্যশীল হবে তাদেরকে মহান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে
কি হিসাবে জান্নাত দিবে? আর যদি এখন কি হিসাবে? প্রিয় ভাইরা আমার, শুধু আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ কোথায় বলেছেন? আল্লাহ বলেন সূরা জুমারের এক আয়াত, আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তারা ধৈর্যশীল হবে, সবর করবে, ধৈর্য ধারণ করবে, মহান আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যদি ধৈর্যশীল হই, আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? ধৈর্যশীল হওয়া লাগবে কি লাগবে না? প্রিয় ভাইরা আমার, তাহলে সূরা আসরের মধ্যে আল্লাহ আল্লাহ আমাদেরকে চারটি কর্মসূচি দিয়েছেন, কয়টি? চার নাম্বার কর্মসূচি হলো সবর। চার নাম্বার কর্মসূচি কি? সবর।